আসসালামু আলাইকুম রনীতি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় পাঁচ পদার্থ ও শক্তি বন্ধুরা তাহলে চলো আমরা মূল পাঠে প্রবেশ করি প্রথমে আমরা জানবো শক্তি সম্পর্কে কোনো কিছু করার সামর্থ্যই হল শক্তি আমরা সকল কাজে শক্তি ব্যবহার করি বন্ধুরা আমরা জানি কোনো কিছু করার সামর্থ্যই হচ্ছে কি শক্তি এবং আমরা আমাদের সকল কাজে কোনো না কোনো শক্তি ব্যবহার করে থাকি এক আমাদের চারপাশের শক্তি সমূহ আমাদের আজকের মূল পাঠ হচ্ছে আমাদের চারপাশের শক্তি সমূহ প্রথমে একটি প্রশ্ন আছে শক্তি কি বন্ধুরা আমরা জেনে নিই শক্তি কি তোমরা এখানে বিভিন্ন ধরনের শক্তি সমূহ দেখতে পাচ্ছ পায়ে হেঁটে স্কুলে যেতে এবং সাইকেল চালাতে আমরা শক্তি ব্যবহার করি খাবার রান্না করতে কিংবা কম্পিউটার চালাতে আমাদের শক্তি প্রয়োজন হয় শক্তি ব্যবহার করেই গাড়ি চলে শক্তি কোনো কিছুর রূপ বা অবস্থানের পরিবর্তন করতে পারে বন্ধুরা আমরা আমাদের চারপাশে বিভিন্ন ধরনের শক্তি শক্তিসমূহ দেখতে পাই আমরা যদি পায়ে হেঁটে স্কুলে যাই তাহলে কি হয় এখানেও একটি শক্তি উৎপন্ন হয় এবং কি সাইকেল চালাতেও আমরা শক্তি ব্যবহার করে থাকি আমরা যে খাবার রান্না করার জন্য যে গ্যাস ব্যবহার করে থাকি তাছাড়া কম্পিউটার চালাতে আমাদের কি হয়ে থাকে শক্তির প্রয়োজন হয়ে থাকে এবং শক্তি ব্যবহার করে বিভিন্ন ধরনের যানবাহন গাড়ি চলাচল করে থাকে এবং শক্তি কোনো কিছু রূপ ও অবস্থানের পরিবর্তন করতে পারে এবার আমরা শক্তির বিভিন্ন রূপ সম্পর্কে জানব শক্তির রূপ শক্তির বিভিন্ন রূপ রয়েছে যেমন শক্তির বিভিন্ন রূপ বিবরণ এবং উদাহরণ প্রথমে বিদ্যুৎ শক্তি বৈদ্যুতিক বাতি এবং পাখা টেলিভিশন ওয়াশিং মেশিন ইত্যাদি চালাতে এই শক্তি ব্যবহৃত হয় যান্ত্রিক শক্তি কোনো চলমান বস্তুর শক্তি হল এক ধরনের যান্ত্রিক শক্তি যেমন বায়ু প্রবাহ একটি যান্ত্রিক শক্তি কারণ এটি বায়ুকল চালাতে পারে এছাড়া চলমান গাড়ির শক্তিও যান্ত্রিক শক্তি বন্ধুরা প্রথমে বলা হয়েছে লক্ষ্য করো বিদ্যুৎ শক্তি সম্পর্কে বিদ্যুৎ শক্তি বৈদ্যুতিক বাতি এবং পাখা টেলিভিশন ইত্যাদি চালাতে ব্যবহার করা হয় অতপর যান্ত্রিক শক্তি কোন কাজে ব্যবহার করা হয় চলমান গাড়ি বিভিন্ন ধরনের যানবাহন চালানোর জন্য এই শক্তিকে ব্যবহার করা হয়ে থাকে এবং বায়ু প্রবাহ একটি যান্ত্রিক শক্তি আরো কিছু শক্তি দেখে নেই আলোক শক্তি বিভিন্ন ধরনের আলো সৃষ্টি করতে সক্ষম যে শক্তি আমাদের দেখতে সাহায্য করে তাই আলোক শক্তি এটি স্বচ্ছ বস্তুর ভেতর দিয়ে যেতে পারে সূর্য, মোমবাতি বৈদ্যুতিক বাতি ইত্যাদি থেকে আমরা আলোক শক্তি পাই বন্ধুরা এবার আমরা শক্তির একটি রূপ দেখছি আলোক শক্তি বিভিন্ন ধরনের আলো সৃষ্টি করতে এই শক্তি সক্ষম এবং এই শক্তির মাধ্যমে আমরা কি বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাই এই শক্তি এতটাই স্বচ্ছ যে বিভিন্ন ধরনের বস্তুর ভেতর দিয়ে যেতে পারে এর মধ্যে কি রয়েছে সূর্য মোমবাতি বৈদ্যুতিক বাতি এগুলো দ্বারা আমরা কি পেয়ে থাকি আলোক শক্তি পেয়ে থাকি এরপর আমরা জানবো শক্তি। শব্দ শক্তি হলো এমন একটি শক্তি যা আমাদের শুনতে সাহায্য করে বস্তুর কম্পন থেকে শব্দের সৃষ্টি হয় এটি বায়ু বা অন্য কিছুর ভেতর দিয়ে চলতে পারে গান শুনতে আমরা এই শক্তি ব্যবহার করি বন্ধুরা দেখো এখানে শব্দ শক্তির কথা বলা হয়েছে শব্দ শক্তি হচ্ছে এমন একটি শক্তি যা আমাদের কি করে শুনতে সাহায্য করে এবং এটি সৃষ্টি হয় কিভাবে শব্দের সৃষ্টি হয় হচ্ছে বস্তুর কম্পন থেকে এটি বায়ু বা অন্য কিছুর ভেতর দিয়ে চলতে পারে এবং আমরা গান শুনতে এই শব্দ শক্তিকে ব্যবহার করে থাকি তাপ শক্তি তাপ এক প্রকার শক্তি, শক্তি চুলার আগুন ইত্যাদি থেকে আমরা তাপ পাই রাসায়নিক শক্তি খাবার জ্বালানি তেল কয়লা ইত্যাদিতে রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে বন্ধুরা তাপ শক্তি হচ্ছে এক প্রকার শক্তি চুলার যে আগুন তাছাড়া বৈদ্যুতিক ইস্ত্রি যেটি আমরা ব্যবহার করে থাকি এগুলো থেকে আমরা কি পাই এগুলো থেকে আমরা তাপ শক্তি পেয়ে থাকি এবং রাসায়নিক শক্তির কথা বলা হয়েছে খাবার জ্বালানি তেল কয়লা ইত্যাদির মাধ্যমে আমরা রাসায়নিক শক্তি পেয়ে থাকি এবার আমরা শক্তির উৎস সম্পর্কে জানব তোমরা দেখেছ নানা কাজে নানাভাবে শক্তি ব্যবহৃত হয় বিভিন্ন উৎস থেকে আমরা শক্তি পাই এই শক্তি কখনো আসছে কয়লা তেল বা খাবার থেকে কখনো আসছে বায়ু প্রবাহ বা পানির স্রোত থেকে আবার কখনো ব্যাটারি বা জেনারেটর থেকে এই সব উৎস থেকে আমরা তাপ, আলো, বিদ্যুৎ, শব্দ ইত্যাদি শক্তি পাই খুব ভালো করে খেয়াল করলে দেখবে এ সমস্ত শক্তির মূল উৎসই সূর্য বন্ধুরা আমরা সবাই জানি শক্তির মূল উৎস হচ্ছে সূর্য এবং আমরা আমাদের বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের শক্তি ব্যবহার করে থাকি এই শক্তির উৎসগুলো আমরা বিভিন্নভাবে পেয়ে থাকি বিভিন্ন উৎস থেকে আমরা এই শক্তিগুলো পেয়ে থাকি কখনো এই শক্তিগুলো আসে কোথা থেকে কয়লা তেল থেকে আবার খাবার থেকেও এই শক্তিগুলো আসে খাবার খাওয়ার ফলে আমাদের শরীরে এক ধরনের শক্তি উৎপন্ন হয় আবার কখনো বায়ু প্রবাহ বা পানির স্রোত থেকে এই শক্তি উৎপন্ন হয় আবার ব্যাটারি বা জেনারেটর থেকেও এই সকল শক্তি উৎপন্ন হয়ে থাকে তাছাড়া এই সকল শক্তির আরো উৎস রয়েছে তাপ আলো বিদ্যুৎ শব্দ এগুলো থেকে আমরা কি পাই শক্তি পাই। এবং আমাদের শক্তির মূল উৎস হচ্ছে সূর্য বন্ধুরা এই বিষয়টির উপর ভিত্তি করে একটি আলোচনা দেয়া আছে লক্ষ্য করো চলো আমরা আমাদের চারপাশের শক্তি সমূহ খুঁজে বের করি এক নিচে দেখানো ছকের মতো খাতা একটি ছক তৈরি করি বন্ধুরা তোমরা এই ছকটি অনুসরণ করে নিজেদের খাতায় একটি ছক তৈরি করে নেবে ছকের প্রথমে রয়েছে যেভাবে শক্তি ব্যবহৃত হয় শক্তির রূপ এবং শক্তির উৎস ঠিক একইভাবে তোমরা একটি ছক তৈরি করে নেবে দ্বিতীয় কাজটি হচ্ছে নিচের ছবিতে শক্তি কি কি উপায় ব্যবহৃত হচ্ছে তা খুঁজে বের করে শক্তি ব্যবহার এর রূপ এবং এর উৎসগুলো ছকে লিখি ন শাপাড়ীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি বন্ধুরা তোমরা দ্বিতীয় কাজটি লক্ষ্য করো এখানে বলা হয়েছে নিচের ছবিতে শক্তি কি কি উপায় ব্যবহৃত হচ্ছে তা খুঁজে বের করি বন্ধুরা এখানে তোমরা শক্তির বিভিন্ন ব্যবহার দেখতে পাচ্ছো বিভিন্ন ধরনের চলমান গাড়ির জন্য একটি যান্ত্রিক শক্তি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গাড়ির চালানোর জন্য কোন শক্তি ব্যবহৃত হয় যান্ত্রিক শক্তি তাহলে এখানে আমরা যান্ত্রিক শক্তি দেখতে পাচ্ছি এবং এখানে আমরা আলোক শক্তি দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের আলো সৃষ্টি করতে এই শক্তি ব্যবহার করা হয়ে থাকে এবং এই শক্তি সম্পর্কে আমরা জানি আলোক শক্তি স্বচ্ছ বস্তুর ভেতর দিয়ে যেতে পারে সূর্যের সূর্য বৈদ্যুতিক বাতি মোমবাতি ইত্যাদি থেকে হচ্ছে আমরা এই শক্তিটি পেয়ে থাকি এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ যান্ত্রিক শক্তি তাছাড়াও শব্দ শক্তি এখানে দেখতে পাচ্ছ এখানে গাড়ির হর্ন এবং মাইকিং আমরা দুটি জিনিস লক্ষ্য করতে পারছি এগুলো হচ্ছে শব্দ শক্তি শব্দ শক্তি হচ্ছে এমন একটি শক্তি যা আমাদের শুনতে সাহায্য করে বস্তুর কম্পন থেকে সাধারণত এই শব্দ শক্তি সৃষ্টি হয়ে থাকে এটি বায়ু বা অন্য ভেতর দিয়ে চলতে পারে এবং এই শক্তির মাধ্যমে আমরা কি গান শুনতে পারি বন্ধুরা এই বিষয়গুলো তোমরা সুন্দরভাবে সাজিয়ে ছকে উল্লেখ করবে এবার আমরা সর্বশেষ কাজটি হচ্ছে সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি এবার তোমরা এই কাজগুলো নিয়ে তোমাদের নিজেদের সহপাঠীদের সাথে আলোচনা করবে এবং কাজটি খুব সহজেই সম্পন্ন করবে বন্ধুরা আজকের এই পাঠ থেকে আমরা কি কি শিখতে পারলাম আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম শক্তি সম্পর্কে আমাদের চারপাশের শক্তি সমূহ সম্পর্কে আমরা জানতে পারলাম আমরা শক্তির বিভিন্ন রূপ সম্পর্কে জানতে পারলাম এবং এই সকল শক্তির রূপের বিস্তারিত সম্পর্কেও আমরা আজকের এই পাঠে জেনেছি এবং আমরা পরিশেষে শক্তির সম্পর্কে জানতে পেরেছি আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো